আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তা'আলা ফী কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى آية أخرى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وقال الله تعالى ليلة القدر خير من ألف شهر أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانه احتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام سميت المعزز محترم صدر الجلسة رب العزة السلام عليكم ورحمة الله وبركاته সকালে আওয়াজ করি সুস্থ সুরে সালামের জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ পাকের গুণগান বলা গাওয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহ পাকের বিভিন্ন কালিমাতের মাধ্যমে এগুলোই আল্লাহ পাকের কী লাগে, তাওফিক লাগে, লাগে কি না, তাওফিক লাগে। আল্লাহকে তাওফিক ছাড়া কোনো কিছু হয় না। কোরআন হাদিস যদি শুনতে হয় সেইখানে আল্লাহকে তাওফিক লাগে, আল্লাহ কবুল করতে হয়। আল্লাহ যদি কবুল না করেন, অনেকে আমরা সামনে থাকিও আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কালাম, মহাগ্রন্থ কোরআন আমরা শুনতে পারি না, পারি কি না। এই জন্য আমরা সওয়াবের আশায় যে রমজান মাস, এই নিয়তে আমরা এই ফিকিরে বসব, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে যা শুনবো আলোচনা আমল করার নিয়তে শুনব। কিসের নিয়তে? আমলের নিয়তে শুনব। সবসব চিন্তাগুলো যে আমার ভিতরে অনেক কমতি আছে, আমার ভিতরে অনেক কমতি আছে, আমার অনেক কোরআন মানা, কোরআন শোনার অনেক অভাব আছে, কিন্তু কোন আমলটি আমার জন্য বেশি প্রয়োজন সেটা আমি হয়তো জানতে পারবো কোরআন কারিমের মাধ্যমে, রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে। এই জন্য আমরা ন্যাক নিয়তে শুনি। কী নিয়তে? ন্যাক নিয়তে। আপনি ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ মানুষ বা নিয়ত নির্ভরশীল। আপনার সওয়াবের নিয়তে যদি সওয়াবের আগ্রহ থাকা সত্ত্বেও, আগ্রহ রেখে যদি আগ্রহ প্রকাশ করেন, সওয়াবের আশায় বসেন, কোরআন হাদিস থেকে শুনেন, হয়তো আল্লাহ পাক আপনার আমলের মধ্যে পরিবর্তন করে দিতে পারে না।
আসলে আজকে যে রমজান মাস, পবিত্র মাহ রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আজকে বিশ্ব রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। দুইটি কাজ আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। একটু এলাকা আগে দশ দিন, শেষ দশ দিন সুন্নত মোয়াক্কাদা কেফায়া। দুই নম্বর হলো শবে কদর অনুসন্ধান করা। এই মাসের মধ্যে এমন একটি রজনী আছে যে রজনীটা, যে রাতটা হাজার মাস অপেক্ষা উত্তম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রিকে হাজার মাস অপেক্ষা উত্তম বলছে, এটা লটারির মতো। আমার জীবনে যদি একটি রাত আমি পাইতে পারি, শুনছি কি না, শুনছি, একটি রাত যদি আমার ভাগ্যে জুটে, আমি 83 বছর এবাদত করার সমতুল্য সওয়াব আমার আমলনামায় লিখবে। সুবহানাল্লাহ বলেন না কত বছর? 83 বছর। গালেবান কত মাস? আল্লাহ আকবার। কেন? এই উম্মতের হায়াত একেবারে কম। অন্যান্য নবীর উম্মতরা 1000 বছর, 1500 বছর হায়াত পাইছে না? আল নূহের সালাত 950 যদি ইসলামের দাওয়াত দিয়েছে, কত বছর? 950 বছর। ফেরাউন্না 700 বছর রাজত্ব করছে পৃথিবীতে, কত বছর? 700 বছর ফেরাউন্না পৃথিবীতে কি রাজত্ব করছে। ফলাফল জিরু কিনা। আর তাকে আজকে সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য ও শিক্ষা হিসাবে তার লাশকে আল্লাহ এখনও পৃথিবীতে রাখছে। যে যারা ফেরাউনের মতন গাদ্দারি করবা, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর হকগুলোকে আদায় করবে না, আল্লাহর নীতিমালাকে বাদ দিবা, তোমার পরিণাম ফল কি হবে? সেটা হবে ফেরাউনের মতো হবে। যাক, এই মাস রমজানুল করিম, অতি বরকতের মাস। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। এই মাসের মধ্যে এমন একটি রজনী আছে, এমন অনেক রাত্র আছে, সেই রাত্রে যদি কেউ ঈমানের সহিত সওয়াবের আশায় দাঁড়িয়ে এবাদত বন্দেগী করে, কিয়ামুল লাইল করে, আল্লাহ পাকের ঘোষণা করে, এবাদত বন্দেগী করে, বিশ্বনে বলেন গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, জান্নাত একটা গাছ, একটা কি গাছ তৈরি হয়েছে, ওই গাছের এত বিশাল প্রকণ্ড গাছ, একটা তেজ রাত্রের আরবি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের তলে দিয়ে দৌড়ে দিয়ে থাকে, গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ বলতে আমাদের কষ্ট কেন? প্রত্যেকটি নেক আমলের কথা শুনলে, আল্লাহ পাকের বরাতের কথা শুনলে, কোরআনের কথা শুনলে আশ্চর্যজনিত, যেটা আপনার কাছে আশ্চর্যজনিত লাগে, আপনি সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক নেক লিখবে, আপনার আমল মানার নামার মধ্যে অসংখ্য অঙ্গ নেক দিবে। যে এই লাইলাতুল কদর এমন একটি রজনী, আল্লাহ আকবার, যে মাস হাজার মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরটা আমরা কেন এতেকাব করি? আখেরি শেষ দিনে এতেকাব কেন করি? ওই এতেকাব করি এই নিয়তে, এই আশা যে তো কদর রাত্রিটা আমরা পাই কিনা, আমার ভাগ্যে জুটি কিনা, যেত যেন বিশ্বনবী যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাহ রমজানের শেষ দশকে কদর রাত্রি যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ রাসূল বলছে,
রমজান মাসের শেষ দশক, শেষ দশ দিনে বেজর রাত্রিগুলো তুমি কি অনুসন্ধান করো, 21, 23, 25, 27, হ্যাঁ এই বেজর রাত্রিগুলোতে তুমি সবকটা কি করো, তালাশ করো, হয়তো তোমার ভাগ্য খুলতে পারে, তুমি সবকটা পেয়ে যেতে পারো। শুধু আখের শেষ দশ দিন যায় এই কথাও ঠিক না, কিন্তু বিশ্বনাথ হাদিস থেকে পাওয়া গেছে, কিন্তু পুরো রমজান মাসে বেজর রাত্রিগুলো তো সবকটা যাইতে পারে, আর পুরো বছরের যেই কোনো বেজর রাত্র সবকটা যাইতে পারে। এই জন্য আল্লাহ পাকের এই পৃথিবীতে, মনে করেন এই পৃথিবীর জমিনে সব দিনগুলা গুরুত্বপূর্ণ দিন, ঠিক না, সব দিনগুলোর মধ্যে আবার বন্দিগিরি করা যেতে পারে, আমরা আবার করতে পারি ছাড়া। বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কদর রজনীতে যেই দিন লাইলাতুল কদর সংঘটিত হয় সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একদল ফেরেশতা নিয়ে জমিনে আগমন করে, কয়দল একদল ফেরেশতা নিয়ে জমিনে আগমন করেন, আর এই জমিনের মধ্যে আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দিরা দাঁড়িয়ে বসিয়ে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর বরকত বয়ান করে, আল্লাহ রাব্বুল আলামিন এবার পঞ্জিকি করে, ওই ফেরেশতা তাদের রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, বলেন ফেরেশতা তাদের জন্য কি করেন, রহমতের দোয়া করেন, বরকতের দোয়া করেন। সুদামাদার কথা, ফেরেশতারা মাসুম, আল্লাহ পাক ফেরেশতার দোয়া কবুল করতে পারেন না, পারেন কি না? লম্বা সূরা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله القدر نزل جبريل في كبكوات من الملائكه يصلون على كل عبد قائم او قاعد يذكر الله عز وجل فإذا كان يوم عيدهم يعني يوم الفطر بها بهم ملائكة فقال يا ملائكتي ما جزاؤه أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره বিশ্বনাথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কদর রাত্রি যেই দিন লাইলাতুল কদর, কদর রজনী সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একদল ফেরেশতা নিয়ে, ফেরেশতাদের একটি জমাত নিয়ে জমিনে আগমন করে, আল্লাহর সমস্ত বান্দা বান্দিরা দাঁড়িয়ে বসিয়ে আল্লাহ পাকের জিকির করে, ইবাদত বন্দি করে, উপাসনা করেন, দাঁড়িয়ে নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, তফসীর পড়েন, জিকির আজকার করেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করতে থাকে। দেখছেন ফেরেশতার রহমতের দোয়া করেন, আল্লাহ খুশি হন না কেন? এক সময় এই ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি এমন জাতি পৃথিবীতে প্রেরণ করবেন, এমন মাকলুক পৃথিবীতে প্রেরণ করবেন, তারা ঝগড়া ফাসাদ হানাহানি কানাগাড়ি মারামারি সব কিছু করবে, তো কেন আপনি তাদেরকে জমিনে পাঠাইতেন, আমরা তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। এই জন্য যখন আল্লাহর বান্দারা যখন আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহর উপাসনা করে, দাঁড়িয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা শুনো, যেই মজুর যেই চাকর সেই পরিপূর্ণভাবে তার মালিকের কাজ আদায় করে, মালিকের কাজগুলো সম্পূর্ণ করে, তাকে কি উজর দেওয়া দরকার, তাকে কি প্রতিদান দেওয়া দরকার, কি বলেন? অনেক চাকর অনেক মজুর আছে না, মালিকের পরিপূর্ণ কি কাজ করে, মানুষকে সন্তুষ্ট করে না, তখন মালিক তার সন্তুষ্ট হয়ে তাকে
তার টাকা উজরত আরো বাড়িয়ে দেয়, তাই কি না? অত বাড়িয়ে দেয় 9 বছরের জন্য তাকে ভালোভাবে মজবুত করে নেয়, তুমি আমার কাজ করতে হবে। মালিক খুশি হ, আমার এই গোলাম আমার জন্য প্রয়োজন, আমার এই গোলাম আমার জন্য দরকার, আমার এই চাকর আমার জন্য বেশি প্রয়োজন, সে তো আমার কাজকর্মগুলো ভালোভাবে করে, ঠিক না? তো আল্লাহর যে গোলাম, আল্লাহর যে বান্দা বান্দি, আল্লাহর জন্য পরিপূর্ণভাবে আবার বন্দিগিরি করে, আল্লাহকে বেশি করে ডাকে, তাহাজ্জুদ নামাজ বেশি পড়ে, নফল নামাজ বেশি আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, পবিত্র মাহে রমজান রোজা করে যত আদায় করে, আল্লাহ ওই গোলামের উপর কতটুকু সন্তুষ্ট হবে একটু চিন্তা করে, কী হবে? খুশি হবে না? আল্লাহর গোলামেরা তো রমজান মাসে রোজা রাখে না, হায় হায়, অনেক অনেক লোক দেখতে পায় দিনের বেলা হিন্দু দোকানে যায় কি খানা খায়, চা নাস্তা খায়, পরোড়া খায়, জিলাপি খায়, খায় মুখ মুছে চলে আসে, ওরে ওরে নাদান বত্তর, ওই আল্লাহর নাফরমান গোলাম, আল্লাহকে তোকে দেখে না, দুনিয়ার মানুষ না দেখতে পারে, আল্লাহ দেখে কিনা? যে আলিমুল গায়েব, আলিমের গায়েব যে অদৃশ্যের মালিক, যিনি আসমান জমিনের ভিতরে কি আছে না সবকে তিনি দেখে দেখে কিনা? আসমান জমিনের নিচে নয়, মানুষ অন্তরে কি লুকায়িত সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন, আপনার নিয়তের ফলাফল কি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে, জানে কি না? জানে না? আল্লাহ পাক ভালো ভালো জানেন। আপনি কেন রমজান মাসে রোজা রাখেন, কেন রমজান মাসে রোজা ছেড়ে দেন, সেটাও আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে, জানে কি না? তো যেই গোলামটি দিনের বেলায় গড় আঙ্গিনার ভিতরে, দোকান আঙ্গিনার ভিতরে বসে ভালোভাবে খেয়ে মুখ মুছে বাইর হয়ে যা, আল্লাহ কি দেখে না? অবশ্যই দেখে, সেই তো মানুষকে ভয় করলো, মানুষ দেখলে আমাকে বর্ষণা করবে, অত তার যে মালিক, যে তার জন্য জান্নাত আর জাহান্নাম তৈরি রেখেছেন, সেই মালিককে দেখতেছে তার ভিতরে কোনো খবর না আসেনি, সান হিন্দু দোকান, আহা কি নাদান কি বত্তর! এই পেট তো আল্লাহ পাক গরু ছাগল লগে দিছে, তাই না? এই ফ্যাট তো আল্লাহ ইঁদুর লগে দিস, এই ফ্যাট তো আল্লাহ পাক শিকাল কুকুরের সাথে কাছে দিয়ে দিছে কি না? আল্লাহ শিকাল কুকুরের কাছে রোজা পরজ করে নাই, গরু ছাগল উপরে রোজা পরজ করে নাই, রোজা পরজ করেছে মানুষের উপরে। কার উপরে? কেন? আল্লাহ মানুষকে ভালো জানেন, মানুষ আশাউল মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে সৃষ্টি করি না, একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহর গোলামেরা যখন, আল্লাহর বান্দা বান্দিরা যখন রাত্রের বেলা দাঁড়িয়ে বসিয়ে আল্লাহর ইবাদত বন্দিগিরি করে, ফেরেশতা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা শুনো, যেই মজুর যেই চাকর তার মালিকের পরিপূর্ণভাবে কাজ করে, মালিককে সন্তুষ্ট করে, পুরো কাজ করে, তার উজরটা কেমন দেওয়া দরকার, তার প্রতিদান কেমন? ফেরেশতারা বলো, রাব্বুল আলামিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া প্রয়োজন, কি পরিপূর্ণভাবে দেওয়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা শোনো, আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা, আমার সকল ফরজিয়তগুলো ফরজিয়াতগুলো পুরোপুরিভাবে আদায় করলেন, রমজান মাসের রোজাগুলো আদায় করেন, ফরজিয়াতগুলো আদায় করেন, আমার হুকুমগুলা মানেন, তলো শুনিয়ে রাখো, আমি তাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিলাম, তাই কি না? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, যেই দিন ফাইজা কানা ইয়াউমুল ঈদিহিম ইয়ানি ইয়াউমুল ফিত্রিহিম বাহাবিহিম মালাইকাতু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ
আজিরিন ওয়াকফা আমালাহু। হে আমার ফেরেশতারা শোনো, আমার যে সমস্ত বান্দা বান্দীরা পবিত্র মাহে রমজান কর্জিয়াতগুলো যত যত আদায় করলো, রমজান মাসের রোজাগুলি আদায় করলো, শুধু রোজা আদায় করলো তাই নয়, ঈদের দিন যারা তাকবীর পড়তে পড়তে আল্লাহ পাকের মহিমা আল্লাহ পাকের ঘোষণা বয়ান করতে করতে যখন ঈদের ময়দানে যায়, ঈদের ময়দানে যায়, ফাকালা ইয়া মালাইকাতি মা আজরি ওয়া আফা আমালাহু, কাল রব্বানা আজরুহু আইয়ু আফা আজরাহু, কালা কালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই ফযু ফারিজাতিন আলাইহিম খারাজু يعجون إلى الدعاء وعجتي وزلالي وكرمي وعلوبي واتفاع مكاني لا أجيبنهم فيقول ارجعوا فقد غفرت لكم وبدلت سيئاتكم حسنا. الله رب العالمين বলেন, আমার যেই গোলাম ঈদের দিন ঈদের ময়দানে ঈদের ময়দানে আগমন করলো, ঈদের ময়দানে যায় ঈদের নামাজ আদায় করার জন্য, তোমরা শুনিয়া রাখো আমার ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার জালালিয়তের কসম, আমার সিফতের কসম, আমার গুণের কসম, শুনো আমি তাদের জীব তাদের লাভ, আমি তাদের দোয়াগুলি অবশ্য অবশ্য কবুল করব। দেখছেন পুরা দিন পুরা মাস রোজা রাখছে কি রাখছে, পুরা মাস রোজা রাখছেন, কিন্তু ঈদ উল ফিতরের দিন ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য তাকবীর পড়তে পড়তে ঈদের ময়দানে প্রবেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি তার উপরে, এত সন্তুষ্ট, আল্লাহ বলে যে আমার জালালিয়তের কসম, আমার ইজ্জতের কসম, আমার বরত্বর কসম, আমার গুরুত্বর কসম, আমি তাদের তো অবশ্যই অবশ্যই কবুল করব। সুবহানাল্লাহ বলেন, এই দুইটা তাকিক, লাম একটি তাকিক, এ নুন আরেকটি তাকিক, দুইটি তাকিক এখানে আল্লাহ পাক আনছেন, এই দুইটা তাকিক দিয়ে বলে আমি লা উজিবান্নাহুম, অবশ্য অবশ্য আমি তাদের দোয়া কী করবো, কবুল করবো। সো তাই নয়াকুলু এরজিউ ফাকাদ গাফারতু লাকুম, যখন তারা ঈদের ময়দান থেকে ঈদ উল ফিতর থেকে ফিরে আসবে, আমি আল্লাহ তাদের জীবন সকল গুনাহ ক্ষমা করে দিব, শুধু গুনাহ ক্ষমা করে দিব না, অবাদ্দালতু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনার জায়গাগুলো আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলেন না, কি দিবে, গুনার জায়গাগুলো সব দ্বারা পরিপূর্ণ করবে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ ক্ষমা করবে। আমরা কত গুনাহ করি, এই শুনতে পাইবে, শুনতে পাইবে, আমরা কত গুনাহ করি, করি না, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, আমলের গুনাহ, কত গুনাহ করি, করি কি না, নামাজ পড়ি না, আল্লাহর ফরজ আদায় করি না, করি, সুন্নতগুলো আদায় করি না, ওয়াজিবগুলো আদায় করি না, এই যে পুরো একটি মাস আমাদের মাঝে এসে গেল রমজান মাস, এই রমজান মাসের রোজাগুলো আমরা যথাযথ আদায় করতে রাজি না, এই যে গুনাহ করলাম, আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, যে আমি আমলে কমতি, হ্যাঁ আল্লাহ পাকে নারাজি করলাম, এরপরও যদি আমি এই এগুলো তো এই যে গুনাগুলো আল্লাহ কজে তার গুনাগুলো আমি ক্ষমা করে দিব, কেন, রমজান মাসের রোজাগুলি আদায় করার কারণে, ফরজিয়াতগুলো যত আদায় করার কারণে, আল্লাহ শুধু তাদের গুনাহ ক্ষমা করব না, ওই গুনার জায়গাগুলো আমি অসংখ্য অগ্রনায়ক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ সুবহানাল্লাহ বলতে আপনাদের যদি এত কষ্ট হয় আল্লাহ তো নারাজ হয়ে যাবে। সুবহান এটা আল্লাহ পাকের পবিত্র নাম, কার নাম, সুবহান আল্লাহ, এখানে কয়টা হরফ আছে, সিন বা হা নুন আলিফ লাম লাম হা, প্রায় আট থেকে দশটা অক্ষর আছে, এই দশটা হরফ যদি আপনি আপনার এই মুখ দিয়ে আদায় করেন, দশটি হরফের বিনিময়ে এক হরফ দশ নাকি করি, তো দশ হরফ কয় নাকি, একশো নাকি, আর আল্লাহ পাক বল আল্লাহ রাসূল বলছে রমজান মাসে এক
মানে এক খরবের বিনিময়ে দশ থেকে সাতশো পর্যন্ত আল্লাহাক বন্দার আমল নামায় বাড়াবে। তো আপনি যদি সুবহানাল্লাহ বলেন তাহলে কতগুলো নেকের মালিক আপনি হলেন? এরপরে বলবেন না, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কতগুলি নেক আমাদের আমল নামায় যোগ হয়ে গেছে, হয়তো আমরা বুঝি না। কি আমরা বুঝি না? যদি আমরা বুঝতাম তাহলে আমরা প্রত্যেকটি হরবে হরবে অক্ষর অক্ষরে আমরা কি সুবহানাল্লাহ পড়তাম। সুবহানাল্লাহ ছোট্ট একটা ফজিলত আমি আপনাদেরকে বলি। হযরত সুলাইমান আলাইহি সালাতু সালাম যখন তক্তে সিংহাসন নিয়ে এইবার মরুভূমিতে কি উঠতেছেন, ওই সময় তো কি বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ছিল নি। আল্লাহ পাক স্পেশালভাবে সুলাইমানকে আল্লাহ পাক তক্ত দিয়েছেন, যাকে আল্লাহ পাক সারা পৃথিবীর রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, উনি নবী। আল্লাহ পাক ওনাকে একটি তক্ত দিয়েছেন, যে তক্ত তেল ছাড়া, মালকে মাল, হাজার 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 মাল, এই তক্ত ওনার আল্লাহর হুকুমে চলতেন সুলাইমানকে নিয়ে। এই সুলাইমানের তক্তের মধ্যে জিন, পরি, দৈত্য অনেক কিছু থাকতেন, এগুলোকে হযরত সুলাইমানের কথা মানতে বাধ্য। হযরত সুলাইমান যখন এই তক্ত নিয়ে একদিন আকাশের উপরে পাড়ি দিচ্ছেন, একজন রাখাল গ্রামের গরু রাখে, গরু চড়াই জমিনের মধ্যে, আসেন জমিনে গরু চড়াই, যখন সুলাইমানের তক্ত যখন বাতাসের সাহায্যে উঠতে শুরু করলো যাচ্ছে, এই রাখালটি সুলাইমানের তক্ত দেখে বললেন সুবহানাল্লাহ, সুবহান, আশ্চর্য বোধ করলেন, এই মর্যাদা বুঝাইলেন আল্লাহ পাক সুলাইমানকে কেমন তক্ত দিলেন, যে তক্তের সাহায্যে সুলাইমান সমগ্র পৃথিবী সফর করে, সমগ্র পৃথিবী সফর করে করে কিনা। এই সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহ পাক সুলাইমানের কানে পৌঁছাই দিলেন বাতাসের সাহায্যে। সুলাইমান তো আল্লাহর নবী, আল্লাহর কুদরতের নাম দেখে, আল্লাহর জালালি নামটা শুনে হতভম্ব হয়ে গেলেন। কে এই জমিনে সুবহানাল্লাহ বললেন, কেন বললেন, এই সুবহানাল্লাহ আওয়াজটা কোত্থেকে আসলো আমি একটু জানতে চাই। তক্তকে নির্দেশ করলে তক্ত যাও, সুবহানাল্লাহ সুবহান আওয়াজ যেই দিক থেকে আসলো সেই দিকে আমাকে নিয়ে যাও। তক্ততা তার হুকুমে ঠিক ওই রাখালের সামনে নেমে গেলেন। রাখাল তো হতভম্ব, সমগ্র পৃথিবীর বাদশা, সমগ্র পৃথিবীর নেতা সুলাইমান আলাইহিস সালাম, কি অন্যায় করেছি, কি অপরাধ করে জানি না, সুলাইমান আমার সামনে উপস্থিত। সুলাইমান বলল, রাখাল ভয় পায়ো না, চিন্তা করো না, তোমাকে একটা প্রশ্ন করবো, যা আপনার কি প্রশ্ন? সুবহান আল্লাহকে বললেন, প্রত্যেক সুবহানাল্লাহ আওয়াজটা গেল, আমাকে একটু বলো তো দেখি। রাখাল কত চুপ থাকলেন, পরে বললেন, হুজুর সুবহানাল্লাহ আমি বলেছি, কি হয়েছে, কি কারণ, কি সমস্যা? হযরত সুলাইমান বললেন, ও রাখাল শুনো, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আমার তক্ত তুমি নিয়ে যাও। রাখাল বললেন, হুজুর আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেন, কেমন কথা হলো, এত রাজস্ব, এত দামি তক্ত আল্লাহ আপনাকে দান করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে চলে যায়, ওই তক্ত আমাকে সুবহানাল্লাহর বিনিময়ে দিবেন, আমি তো বিশ্বাস করতে রাজি না। সুলাইমান বলল, শুনো, যদি তক্ত এই সুবহান আওয়াজ, সুবহানাল্লাহর গুরুত্ব যদি তুমি বুঝো, হাকিকত মাহাত যদি তুমি বুঝো, তুমি সুবহানাল্লাহ আমাকে দিবে না, আমার তক্ত হয়তো আমার কাছে থেকে যাবে। তুমি যে সুবহানাল্লাহ বললা, সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাত একটি গাছ হলো, ওই গাছটা যদি একটা আরবি গুড়া 500 দূরে থাকে, গাছের ছায়া শেষ করতে পারবে না। আমাকে সুবহানাল্লাহ দাও, আমার তক্ত নিয়ে দাও। যুবকটি বললেন, কি নেক কাজ কে করতে না চাই, সৎ কাজ কে না চাই, হ্যাঁ ভালো জনই কে না চাই, সবাই চাই। একটা শয়তানও কি ভালো কাজের প্রতি হাত বাড়া পারেন না? একটা ছোটো বাচ্চা টাকার বন্ধা দেখলে হাত বাড়া পারায় কি না, ভালো জিনিস দেখলে হাত বাড়ায় পারাই না? যুবকটি বললেন, সুলাইমান সেই জাত খোদার কসম,
যদি তোমার কথা হিসাবে, তোমার বক্তব্য হিসাবে সুবহানাল্লাহ আওয়াজ, যদি সুবহানাল্লাহর গুণ যদি এত বেশি হয়ে থাকে, সুবহানাল্লাহর মর্যাদা এত বেশি হয়, পরে সুলাইমান তোমার দপ্তরে তুমি চলে যাও, আমার সুবহানাল্লাহ আমার কাছে থেকে যাও, সুবহানাল্লাহর একটা ফজিলত বয়ান করলাম। আমরা পড়তে চাই না আল্লাহর গুণগান, আমরা বর্ণনা করি না কোন দিকে আছে, আমরা নামাজের দিকেও নাই, রোজার দিকেও নাই, কোরআন তেলাওয়াতও নাই, আল্লাহ বিল্লাহর দিকে নাই, কোনো দিকে নাই, আছে কোনো দিকে নাই। আরেক শ্রেণীর লোক আছে শুধু রোজার আগে রোজা বদ বদ, এক হপ্তাহ নামাজ পড়েন, এরে ভাই পাঁচ হপ্তাহ পাঁচ ফরজ, রোজা এক ফরজ, রমজান মাসে রোজার মূল্য, রোজার মূল্য ঠিক আছে, রোজার মূল্য রমজান মাস হিসেবে, রোজা ফরজ আল্লাহ পাকের ফরজিত একটি ফরজ, আর পাঁচ হপ্তাহ ফরজ দাইমি ফরজ, এটা ফরজ আইন আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, এই পাঁচ হপ্তাহ নামাজ আপনাকে পড়তে হবে। এক হপ্তাহ নামাজ যদি আপনি কাজা করেন সেরে দেন, এক অকবার সময় আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, এক অকবার মেয়াদ হলে দুই কোটি অষ্ট লক্ষ বছর, ফোকায় কেরাম বাইর গেছে আজই না। আমি কিভাবে নামাজ সেরে দিই, নামাজ কেন পড়ি না, শুধু নামাজ পড়েন তা আপনার তাকওয়া তো নাই, কি তাকওয়াস, আল্লাহ তাকওয়ার কথা বলছে, এই জন্য বলছে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানদার বান্দা বান্দিরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেরকম তোমাদের পুরো পুরুষদের উপর ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, সুতরাং রোজার মধ্যে তাকওয়া অর্জন করো। তাকওয়া হলো খোদা ভীতি, খাওয়া খোদা আল্লাহর ভয় হলো তাকওয়া। আপনি রোজা রাখলেন কি নামাজ পড়লেন তাকওয়া হলো, আপনি রোজা রাখলেন কিন্তু হারাম মাল দিয়ে ইফতারি করলেন তাকওয়া হলো, তাকওয়া হলো আল্লাহর ভয়। একজন মানুষ সারাদিন উপবাস থাকলো, রোজা রাখলো, আর এই রোজা রেখে সন্ধ্যাবেলা হালাল জীবিকা দিয়ে কী করে ইফতার করে, আর একটা হারাম বত্তর সেই মানে বেরোজগারি সেই যদি এই লোকের সাথে যদি রোজা রাখে, এই লোকের রোজাও তো হবে না, কেন হবে না, রোজদারের উপর আল্লাহর রহমত নাজিল হয় আর বেরোজগারের উপর আল্লাহর গজব নাজিল হয়, না বুঝলি কী হয়, যখন বন্দা যখন ইফতার করে, ইফতার সামনে নেয়, সামনে নিয়ে বসে, তখন আল্লাহর ফেরেশতারা গর্ব করে আল্লাহর কাছে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, দেখো সারাদিন আমার বন্দা উপবাস থেকে খানা পিনা পরিহার করে, স্ত্রী সব হারাম করে, সকল কিছুকে বর্জন করে আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, এখন রোজা সামনে রেখে এখনও রোজা আপনার ইফতারের পাঁচ মিনিট বাকি আছে, কিন্তু আমার বন্দা এখনও কি মুখে দেয় না, লাড়া ছাড়া করতেছে, আমার বন্দার সকল গুণা ক্ষমা করে দিলাম, আমার বন্দার উপর রহমতের দৃষ্টি দৃষ্টি দিলাম, এটা তো রোজদারির জন্য, কার জন্য, রোজদারির জন্য। আরেকটা লোক সারাদিন রোজা রাখলো না, সারাদিন হাঁটে হেঁটে মানে গরু ছাগলের মতন খাইলো, পানি পান করলো, মদ খেলো, কি খাইছে মদ খাইছে, ইয়া আবার সেবন করলো, আবার মানে দোকানে দোকানে বের ঢুকে মানুষে দেখবে না, না দেখার বান করে ভালো ভালো বা ফ্যাট ভরে খায়, পর ফ্যাট ভরে খাইলো, কিন্তু সন্ধ্যাবেলা একেবারে ফেরেস্তার মতন মসজিদে ইফতার করার জন্য আসলো, হুজুর আমি তো রোজা রাখছি, আবার রোজদারি যারা সরল মানুষ রোজদারি কেটাকে ভাই আসেন আসেন ইফতার করার জন্য আসেন, কেন ইফতারের ফজিলত বেশি, একজন রোজদারিকে ইফতার করাতে পারলে সে সব পাইলো, অনেক সব পাইলো, ওই সবের নিয়তে ডাকলেন, কিন্তু সে তো আলেমের গায়েব জানে না, গায়েবের খবর জানে না, অথচ এই লোকটি সারাদিন রোজা রাখে নাই, সন্ধ্যাবেলা যখন রোজদারি ইফতার করলো, এই ইফতার করার কারণে রহমত আর নাজিল হলো না, রহমতের ফেরেশতাও প্রবেশ করলো না। এটা আমি আপনাদের বিরুদ্ধে করতেছি না, চাই আপনাদের বিরুদ্ধে নয়, আবার এই কথা বলিয়েন না হুজুর আমাদেরকে মসজিদে ইফতার করে বেলায় মানা করে, ও মা খাইছে না মানে হুজুর ইফতারি কমে যায়, বুঝছি বুঝছি হুজুর ইফতারি কমে যা, হুজুরের ইফতারি মানো কমে যা, না না ভাই আমার ইফতার কমে না,
আমার ইফতার কেন কমবো, আল্লাহ আবার আমার রিজিক বরাদ্দ রাখছেন, রাখছেন না? কিন্তু ইমানের খাতিরে আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর জন্য আপনার সাথে শত্রুতা পোষণ করা, এটা তাকুয়া নয়। তাকুয়া হলো আল্লাহর সকল ফরজিয়াতগুলো যথাযথ আদায় করার নাম তাকুয়া। নামাজের মধ্যে তাকুয়া অর্জন করেন, রোজার মধ্যে তাকুয়া অর্জন করেন, সেহরির মধ্যে তাকুয়া অর্জন করেন, ইফতারির মধ্যে তাকুয়া অর্জন করেন। কেমন তাকুয়া? আপনি হালাল জীবিকা নিয়ে হালাল জীবিকা ভোগ করেন, আপনি সারাদিন রোজা রাখছেন, হালাল মাল খরিদ করে হালাল হালাল টাকা দিয়ে ইফতারি কিনে ওই ইফতারিগুলো আপনি খাচ্ছেন, এটা হলো আপনার তাকুয়া। কারণ আপনার ভিতরে ভয়, আমি যদি হারাম মাল দিয়ে যদি ইফতার করি আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতে চান লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো। দেখছেন, রোজার মধ্যে কী করো? তাকুয়া অর্জন করো। তাকুয়া এটা নয় উপরে লেবাল করিবা, হুজুর বলবা রোজদারিকে আমি রোজা রাখছি কিন্তু ভিতরে আল্লাহ দিলে ঘরে বসি, বাইরে দোকানে বসি হমানে খাইবা, নাউজুবিল্লাহ। তুমি মুসলমানের কলঙ্ক, তুমি মুসলমান না, তুমি ধোকাবাজ, তোমার উপর আল্লাহ লানত। তুমি হিন্দু সংস্কৃতির সাথে তোমার সম্পর্ক, হিন্দুরা সারাদিন খায় তাদের কোনো বিধান নাই, আর তুমি হিন্দু দোকানে যাই হারাম খাও, আর আবার নমাজ পড়ো মসজিদে আসে, রোজা না রাখলে কিস? হিন্দু দোকানে ভালো করে খাইলা, মজবুত করে দুপুরবেলা বারোটার দিকে খাই, মুখ মুছি, ইমাম সাহেব যে নামাজ পড়লা, আবার ইমাম সাহেবের হিজড়ি ঠেলো, সামনে যান সামনে যান, ইমাম সাহেব কি তোমার চাকর? ইমাম সাহেব তোমার চাকর না, ইমাম সাহেব তার তার মালিকের চাকর। কার? ইমাম সাহেব আল্লাহর গোলাম, আর ইমাম সাহেব আল্লাহর হুকুম আদায় করে, তোমার না। তুমি এক হপ্তাহ নামাজও পড়ো না, মসজিদে আসি হিসিরি ঠেলা দাও, আবার কাশি কাশি মেরো, সামনে যাও, হবে এক মিনিট বাকি আছে, এরপর বুঝে যান যান, বুঝুন না, হবে এক মিনিট বাকি আছে। তো হুজুর কি সময় বুঝে না? আর ইমাম সাহেব যা একটি আছে, ইমাম সাহেবের একটি দায়ে মুসল্লি অজু করে হয়তো একটা মিনিট লাগবে, সে সব সময় তাকবির উল্লাসে নামাজ পড়ে, সে একটা মিনিট যদি ইমাম সাহেব অবজ্ঞা করে তো ওই লোকটা তাকবির উল্লাহ ইমাম সাহেবের ভিজে পা, বুঝেন নাই? একটি আর যাক, আমি সেই যাচ্ছি না, যাব না। আর যেহেতু রোজার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ, এতেকাপ, এবং এতেকাপ কারা করবো? এতেকাপ হলো সুন্নত মহাকার আল কেপায়া। আমি মনে করলাম কয়েকটা মশালা বলবো, কিন্তু সুযোগও পাইলাম না। এতেকাপ কয়েক প্রকার এতেকাপ আছে, এতেকাপের সুন্নত মহাকার আল কেপায়া আছে, ওয়াজিব আছে, নজর আছে, নফলি এতেকাপ আছে, আছে না? কিন্তু আখেরি শেষ দিন সুন্নত মুআক্কাদা কেফায়া। যদি একজনও যদি একটা লঘু যদি সমাজ থেকে যদি আখেরি শেষ দিনে এতেকাপ আদায় না করে সবাই গুনার বাগি হবে। আর যারা এতেকাপকারী, এই এতেকাপকারীদের জন্য গুরুত্বপূর্ণ মশালা হলো সেই এতেকাপ অবস্থায় সেই বিনা জরুরতে এক মুহূর্তের জন্য সে কি মসজিদ থেকে বাইর হতে পারবে না, মসজিদে কি বাইর হতে পারবে না, শুধু ফেসা ফাইখানা তার জরুরতের জন্য বাইরে যেতে পারবে। আবার কোনো এতেকাপ কারে যদি কোনো ফানজেগানা মসজিদে এতেকাপ করে, আছে না, ফানজেগানা মসজিদে কী করে এতেকাপ করে, কিন্তু জুমা তো তারপর ওয়াজ জুমা পড়তে হবে, পরত জুমার নামাজ আদায় করার জন্য সেই জুমা মসজিদে আসতে পারবে, সে জুমা মসজিদে আসবে, যেহেতু সুন্নুর সহ জুমার নামাজটা আদায় করতে পারে ওই সময়টুকু নিয়ে মসজিদে প্রবেশ করবে, আবার জুমার নামাজ আদায় করে সে মসজিদ থেকে বাইর হয়ে তার এতেকাপ স্থানে কি চলে যাবে। এতটুকু তার উপরে কি মানে তার এতটুকু পর্যন্ত তার অনুমোদন, হচ্ছে বেশি নয়। হ্যাঁ, আরও বেশি আর মানে এক অবজ্ঞা করতে পারবেন, কিন্তু যায় শুরুদের ভিতরে আপনি কথাবার্তা বা কোনো কিছু বলতে পারবেন না। আমরা তো এত করা অবস্থায় মসজিদে বাইর হই, কতক্ষণ গাঁটলাতে বসে থাকি, আবার ফাইখানাতে বসে থাকি, আবারও যে ফুকুরে গাড়া যায় মানে গল্প গুজব করি কিছু লোকের সাথে, না আপনি এতেকাপকারী। আর যারা এতেকাপকারীর সাথে দেখেন আপনি তার সাথে দূরত্ব বজায় থাকারী, তার সাথে কথাবার্তি বলবেন না। এতেকাপকারী গোসল করতে গেলেও আপনি কথা বলে শুরু করে দিন এতেকাপকারীর সাথে, তাহলে তার এতেকাপটা ভাঙিল না, হয়তো তার খেয়ালও নেই,
এই জন্য এত পাপকারীর জন্য এতটুকু তার জরুরতের জন্য সে ঘর থেকে বাইরে হতে পারবে খানা পিনা। আবার এতকাপকারী মসজিদে যতক্ষণ থাকবে সেই এই শোয়া খাওয়া দাওয়া এগুলার জন্য কি এগুলা করতে পারবে, বাকি মানে ফায়সা কথাবার্তা সে বলতে পারবে না, সে জিকির ভিকিরে থাকবে। আজকে আমাদের এতকাপ কতটুকু কবুল হয় আল্লাহ ছাড়া কেউ কি জানে না, আল্লাহ ভালো জানে কতটুকু আমাদের এতকাপ কবুল হয়। এই জন্য এতকাপকারীরা সচেতন থাকতে হবে, কী থাকতে হবে সচেতন, আপনার এতকাপ যেন নষ্ট না হয়। এতকাপ অবস্থা আপনি কোরআন তেলাওয়াত করেন, তসজিদা করেন, জিকিরা করেন, আল্লাহ বলে আল্লাহ তাবাশিরু হুন্না ওয়া আনতুম আকিফুন, আল্লাহ কোরআন করে বলছে খবরদার এতকাপ অবস্থায় তোমরা মসজিদে স্ত্রী সবাস করবে না। আল্লাহ এটি যে কেন বলছেন আশ্চর্য লাগে না ওমা, মসজিদে কি স্ত্রী সবাস করবে, এতকাপ কয়েছে আল্লাহ কথায় কেন বলছে। আর এরকম ঘটনা ঘটতে পারে, পারে কি না, হয়তো ইতিপূর্বে সাহাবাই কেরামত যুগে ঘটছ, কত মাসলাম মাসাল জানত না এমন লোক এতকাপ ঢুকছে, এরকম ঘটনা ঘটে গেছে, তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর উপর আয়াত নাযিল করেছে ওয়ালা তাবাশিরুহুন্না ওয়া আনতুমুল আকিফুনা ফিল মাসাজিদ, খবরদার এতকাপ অবস্থা মসজিদের মধ্যে স্ত্রী সবাস করবে না। এতকাপকারী কথা বলতে পারবো মসজিদের বাইরে যদি কোনো লোক থাকে, কে আসে কথা বলার জন্য মসজিদে থাকে কথা বলতে পারবে, জরুরি কথা। এবার সদকায়ে ফিতির আমরা আদায় করে কার কার উপর সদকায়ে ফিতির ওয়াজ, কয়েকটা মশালা বলে শেষ করে দিই। এবার সদকায়ে ফিতিরটা কার উপর ওয়াজ, আমরা তো দালাল হিসাবে অনেকে আমরা সদকায়ে ফিতির দিই না, সবাই দিই, গরিব ধনী সবাই সদকায়ে ফিতির দিই, আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে। এবং কার উপর সদকায়ে ফিতির ওয়াজ, কে সদকা খাইতে পারবে, সদকায়ে ফিতির হার এইসে আজাদ মুসলমান তোর ওয়াজি ভাই যুকে নেশাব কা মালিক হোক আর নেশাবে আসলি জরুরত আর করজ সে জায়দা হোক। এখানে মাসাল লিখছেন সদকায়ে ফিতির প্রত্যেক ওই মুসলমানের উপর ওয়াজিব, ওই আজাদ স্বাধীনভুক্ত মুসলমানের উপর ওয়াজিব, যে নেশাব পরিমাণ যার কাছে মাল আছে, কি আছে নেশাব পরিমাণ মাল আছে, আর এই নেশাব পরিমাণ মাল তার গড়ে হাওয়াই আসলিয়া যেটা জরুরি আশ্বাসপত্র এবং করজ থেকে বাড়তি থাকতে হবে, করজ আছে কি বাড়তি, একজন লোকের উপরে 5 লাখ টাকা করজ আছে, কি আছে একটা লোকের 5 লাখ টাকা কি আছে করজ আছে, তার উপর 5 লাখ টাকা তার কাছে 5 লাখ টাকা আছে, এবং 5 লাখ টাকা আছে এবং 5 লাখ টাকা করজও আছে, এবং করজ দিবেন না আপনি সদকায়ে ফিতির আদায় করবেন, করজ দিবেন না যাকাত আদায় করবেন, তাহলে আপনি আর করজ আদায় করবেন কি করবেন, করজ আদায় করতে হবে আপনার জিম্মা যেত ওই করজটা আপনি আদায় করতে হবে। করজ আদায় করার পরে হাওয়াই আসলিয়া গড়ের জরুরি মাল আসবাব বাদে যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, 52.5 তোলা সাদি 7.5 তোলা স্বর্ণ থাকে, অর্থাৎ এই পরিমাণ কিমত টাকা যদি আপনাকে উদ্ভিদ জমা থাকে, তখন আপনি এটার উপরে আপনার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব, আর এই সদকায়ে ফিতির যার উপর ওয়াজিব সে সদকা খাওয়া তার হারাম, সদকা খাওয়া কি হারাম। আমরা অনেক সময় আমাদের উপর জাকাত ওয়াজিব সদকায়ে ফিতির ওয়াজিব, ওই সমস্ত লোকে কি মানে জাকাত খা সদকা খা খাইনি আসে না এরকম না, তার উপর সদকা হারাম জাকাতও তার উপর কি হারাম সে খাইতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ এই জন্য ফোকায়ে কেরাম বলেন ওস কিসিম কি নেশাব কি মালিক পর সদকা লেনা হারাম হয়, এই কিসিমের সদকা যার উপর নেশাব আছে ওই নেশাবকারীর উপরে সে কি জাকাত খাওয়া সদকায়ে ফিতির খাওয়া হারাম খাইতে পারবে না। এবার সদকায়ে ফিতির আপনি তরফ সে আপনি ছোট আওলাদ কি তরফ সে দে, এবার সদের কার পক্ষে দিবেন, সদকায়ে ফিতির আপনি দিতে হবে না, আপনার পরিবারের ভিতরে কারা আপনার অধীনে আছে, এবং নিজের পক্ষের থেকে নিজের ছেলে মেয়ের পক্ষের থেকে ছোটো বাচ্চা ছেলে মেয়েদের পক্ষের থেকে আপনি সদকায়ে ফিতির আদায় করবেন, কারণ তার উপরে তার কাছে তো টাকা নাই আসেনি টাকা না সে দিবে কোথায়। হ্যাঁ মাথা লেগেছে যদি কোনো নাবালক শিশু যদি সে মানে জাকাতে সদকায়ে ফিতির দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায়, নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে তাহলে সে তার মাল থেকে সদকায়ে ফিতির আদায় করবে, বাবার মাল থেকে না, কার নয় বাবার মাল থেকে না তার মাল থেকে ওই ছেলে, কারণ অনেক সময় ছেলে মেয়েরা কারণে অকারণে সম্পদের মালিক হয়ে যায় তাই না, কত নানার সম্পদের মালিক হয়, কত দাদার সম্পদের মালিক হয়, কত মা মারা গেছে বাপ আছে মায়ের সম্পদ পাই কত দিয়ে গেছে তাকে
এরকম সম্পদের মালিক হয় না। তো এখন ওই সদকাটা বাবা তাদের মাল থেকে দিবে, কিন্তু বাবার মাল থেকে নয়, মাল থেকে নয়। এবং সদকায় ফিতির আপনার খেদমত কি গোলামও কি তরফছে, কারো যে খেদমতের গোলাম থাকে, খেদমতের গোলাম পর্যন্ত আপনার চাকর বাকর আছে না এরকম বা কাজ করে আপনার অধীনস্থ বছর দিয়ে ওর পক্ষে তো আপনি সদকায় ফিতি দিতে হবে, কারণ তার কাছে যদি সদকায় ফিতির মতন টাকা না থাকে, নেশা পণের সম্পদ না থাকে, সেটাও কি তার মালিকই দিবে। আগাছে বছর তোকে নেশাব কি মালিক না হো, সেই জন্য নেশাব নেশাবের মালিক না হো, আর নেশাবের মালিক হলে তার মাল থেকে কী কী দিবে, সদকাগুলা দিবে। এবং অন্য ওলাদ আবার মোদাব্বের আছে, মোদাব্বের আবার চিনবেন না বুঝবেন না, মোদাব্বের আগের যুগে ছিল, এরা আগের যুগে ছিল, আগের যুগে মানে গোলামের কথা ছিল, গোলাম বেচা কিনে হইতো না হইতো। এবং মোদাব্বের বলা হয় ওই গোলামকে যাকে মালিকে বলে আমার মৃত্যুর ঘরে তুমি আজাদ, আমার মৃত্যুর ঘরে তোমাকে আমি মুক্তিবন্দী দিলাম, আমার মৃত্যুর ঘরে তো সে তো মালিকের কাছে বান্দা, বান্দা না তো সে যতদিন মালিক থাকবে সেই মালিকের পক্ষের থেকে, মালিকের থাকবে মালিকের পক্ষের থেকে তার সদকায় ফিতির সে আদায় করে দিবে। আবার উম্মওয়ালাদের পক্ষের থেকে সদকায় ফিতির দেওয়া, উম্মওয়ালাদও আমাদের দেশে এখন নাই, নাই করলে সারে মশালাটা বলে দিই, উম্মওয়ালাদ বলা হয় আগে যে বাদি বেচা কিনে হইতো, কী হইতো এক লক্ষ দিনার দেড়াম দুই লক্ষ দেড়াম বেচা কিনে হইতো না, ওই ওরকম বাদি আপনি একটা বাদি খরিদ করছেন, এই বাদি খরিদ করার পরে ওই বাদির ঘর থেকে যদি সন্তান জন্ম হয় কী হয়, বাদির সাথে তো সহজ করা হালাল, হালাল না, ওই ঘরতে যদি সন্তান জন্ম হয় ওই সন্তানকে বলা হয় উম্মওয়ালাদ, ওই উম্মওয়ালাদের পক্ষের থেকে আপনি কি সদকায় ফিতিটা আদায় করে দিতে হবে। আসেন এবং সদকায় ফিতিতে আমরা আদায় করে দিব, এবং সদকায় ফিতির কোন সময় দিব, কোন সময় আমার উপর সদকায় ফিতিটা ওয়াজিব, এটা জানা দরকার না। এবং সদকায় ফিতির ওয়াজিব হল মানে ঈদের দিন শুভ সাদেক উদিত হওয়ার পর, শুভ সাদেক কি উদিত হওয়ার পর, শোভে হওয়ার পর পরে আপনার উপরে সদকায় ফিতির কি ওয়াজিব হবে, সদকায় ফিতির ঈদ কি দিন শোভে সাদেক কি তুলু কি সাত ওয়াজিব হতে হয়, মানে ঈদের দিন শুভ সাদেক তুলো হওয়ার সাথে সাথে সদকায় ফিতির কি হয়, ওয়াজিব হয়। এবং এই সদকায় ফিতিরটা আপনি ঈদের ময়দানে যাওয়ার আগে আগে দিয়ে দেওয়া সুন্নত, আগে দেওয়া কি সুন্নত, আর যদি আগে দিতে পারলেন না পরে দিলেও কিনা সমস্যা নাই। এবং ওই দিন ঈদুল ফিতরের মানে যেদিন ঈদুল ফিতির ঈদের দিন, ঈদের দিন যদি শুভ সাদেকের পূর্বে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় বা কেউ যদি ঈদের মানে পরে মারা যায়, মানে এই ঈদুল ফিতরের দিন শুভ সাদেকের পর পরে মারা যায়, অথবা কেউ যদি মুসলমান হয় তাদের উপর সদকায় ফিতির ওয়াজিব হবে না, তাদের পক্ষে দেওয়া লাগবে না। তাহলে সদকায় ফিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার সদকায় ফিতির আপনি কোন ধরনের মাল দ্বারা সদকায় ফিতির আপনি দিবেন একটু বলে দিই, শেষ করে দিন। সদকায় ফিতির ওয়াজিব হলো এই গেম, আটা, সাত্তু, আঙ্কুর, কিশমিস এগুলোর উপরে কি সদকায় ফিতির, এগুলোর দ্বারা সদকায় ফিতির দেওয়া হয়। কেমন আপ হক মা তাদের পরিমাণ কতটুকু হইতে হবে, পনেরো দুই কেজি, কত পনেরো দুই কেজি অর্থাৎ এক কেজি সাড়ে বারো ছড়ায়, পনেরো দুই কেজি গেঁও, যদি গেঁও গেঁওর দাম ফসলিতে হারে যত টাকা, ফসলিতে হারে যত টাকা ধর সত্তর টাকা হয়তো আশি টাকা, ওই হারে আপনি এক একটা সদকায় ফিতির আপনাকে দিতে হবে। কিশমিশ দ্বারা দিতে পারেন, আপনি খেজুর দ্বারা দিতে পারেন, এগুলোর দাম আরও বেশি, বেশি না, এগুলো দিয়ে আপনার জন্য উত্তম দামি, তো এইগুলোর দ্বারা আপনি সদকায় ফিতির দিবেন। এই জন্য আজকে যারা আমাদের উপরে যাদের উপরে সদকায় ফিতির ওয়াজিব আমরা যথাযথভাবে সদকায় ফিতিরগুলো আমরা আদায় করে দিব, আর আদায় করে না দিই আমাদের গুণও হবে, আমাদেরকে দিতে হবে। আর সদের কারা খাবে, গরিব অসহায় মিসকিন এরা এই সদকায় ফিতিরগুলোকে ভোগ করবে, অর্থাৎ যাদের জাকাত ওয়াজিব না, যাদের সদকায় ফিতির ওয়াজিব না, ওই ধরনের লোকেরা এগুলা ভোগ করবে, এরা খাবে। এই জন্য আমরা আমাদের সদকায় ফিতিরগুলো যথাযথভাবে আমরা আদায় করে দিব।